সাথে ব্যালেন্স ক্যান্টিলিভার বেস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এইখানে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের ফাইনাল বা ফুল ডিজাইনটা দেখানোর সুযোগ পাবো না বা দেখাতে পারবো না, আমরা শুধুমাত্র প্রিলিমিনারি ডিজাইন নিয়ে আলোচনা করব, সেটা অনলি সুপার স্ট্রাকচারের জন্য। প্রিলিমিনারি ডিজাইন বলতেছি কেন, কারণ আমরা যখন একটা ব্রিজ ডিজাইন করি তখন কিন্তু ব্রিজের ভিতরে অনেক ধরনের লোড থাকে, যেহেতু আমরা শুধুমাত্র, আমি দেখেন ডান দিকে লিখছি গ্র্যাভিটি লোডিং, আমরা শুধুমাত্র যে ব্যালেন্স ক্যান্টিলিভার সুপার স্ট্রাকচার ডিজাইন করবো সেটা শুধুমাত্র গ্র্যাভিটি লোডিং এর কারণে করবো, যার দরুন যার কারণে আমি এখানে প্রিলিমিনারি ডিজাইন বলছি। তো আজকের টপিক এর নাম হলো প্রিলিমিনারি ডিজাইন অফ দ্য সুপার স্ট্রাকচার অফ ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ ফর গ্র্যাভিটি লোডিং। তো কথা না বলি মেন টপিক্স এ চলে যায়, আমরা এই বিষয়গুলো ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ নিয়ে আগে আলোচনা করবো, দেন আমরা ডিজাইন প্রসিডিউরে যাব। তো আমরা সবাই কম বেশি ব্রিজ সম্পর্কে, ব্রিজের সংজ্ঞাটির সাথে পরিচিত, তথাপিও আমি ফর্ম্যালিটি মেনটেন করার জন্য যার সংজ্ঞাটি এখানে লিখছি, দেখেন ডেফিনেশন, ব্রিজের ডেফিনেশনটাতে বলা হচ্ছে যে ব্রিজ ইজ স্ট্রাকচার প্রোভাইডিং প্যাসেজ ওভার অ্যান অবস্ট্যাকল উইদাউট ক্লোজিং দ্য ওয়ে বেনেথ। দ্যাট মিনস ব্রিজ এমন একটা স্ট্রাকচার যেটা ব্রিজ সে যে নদীর উপর দিয়ে হতো বিষয়টা এরকম না, ব্রিজটা হলো যে একটা আমি মূলত এখানে কতগুলো কন্টেন্ট সাজানোর চেষ্টা করছি, কন্টেন্ট অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। প্রথম আমরা ডেফিনেশন দিলাম, দেন আমরা ক্লাসিফিকেশন দেখবো। ক্লাসিফিকেশনে যে ইন্টারস্পেস রিলেশনশিপ, ক্লাসিফিকেশন কিন্তু ব্রিজের অনেক ধরনের অনেক দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। তো ইন্টার স্পেন রিলেশনশিপের উপর ডিপেন্ড করে ব্রিজকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্পলি সাপোর্টেড, একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো ক্যান্টিলিভার ব্রিজ। তো এই আমরা, আপনারা যারা এখনো বিভিন্ন ক্লাসিফিকেশন ব্রিজের জানেন না বা এখন দেখেননি বা শোনেননি, তারা অবশ্যই ব্রিজের বিভিন্ন ক্লাসিফিকেশন দেখে নেবেন, তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে যে ইন্টার স্পেন রিলেশনশিপের উপর ডিপেন্ড করে এইভাবে তিন ভাগে ভাগ করা যেতে পারে। আমি ধরে নিচ্ছি আপনারা সব ক্লাসিফিকেশন জানেন, সেখান থেকে আমি শুধুমাত্র এই এই পার্টটা নিয়ে কথা বলতেছি। তো ইন্টার স্পেন রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে যে স্পেনগুলোর মধ্যে যে রিলেশনশিপ তার উপর, মানে একটা স্পেনের সাথে একটা স্পেনের কানেকশনটা কেমন, সে কি ফিক্সড অবস্থায় আছে নাকি সেখানে আপনার হিজ ইন্ট্রোডিউস করেছে, এই বিষয়টা আর কি, যে স্পেনগুলোর রিলেশন কানেকশনের উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করা যেতে পারে। তো দেখি আমরা, সিম্পলি সাপোর্টেড হলে কি হয়, কন্টিনিউয়াস হলে, ক্যান্টিলিভার হলে কি হয়, এই প্রত্যেকটারে ইউজ আছে এবং প্রত্যেকটারে কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন আমি এই যে তিনটা ব্রিজ, এই তিনটা ব্রিজ নিয়ে যদি আপনারা বুঝেন তাহলে আপনারা এই ক্যান্টিলিভার ব্রিজ কেন ইউজ করেন, ব্যালেন্স ক্যান্টিলিভারটা কেন ইউজ করা হয় এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন যদি এই তিনটা ক্লাসিফিকেশন ভালো বুঝতে পারেন। মানে বেসিক্যালি সিম্পলি সাপোর্টের কন্টিনিউয়াস মেন মেকানিজমটা কি ঘটে সেখানে, তো আমরা কথা না বাড়িয়ে মেন আলোচনা যায়। আমি এখানে দেখেন এই আলোচনাটা এখানে করতেছি আর কি, ক্লাসিফিকেশনটাকে আমি এভাবে মানে আপনাদেরকে চিত্র সাথে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনি প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড কি হয়, এরকম কতগুলো কি থাকে, পায়ার থাকে, পায়ার অ্যাপার্টমেন্ট আর কি। তো পায়ার অ্যাপার্টমেন্টের উপর যে সাপোর্ট, যে আপনার স্পেন গুলো থাকে, এই ব্রিজের স্পেন গুলো একটার সাথে একটা লিঙ্ক থাকে না, হ্যাঁ, জাস্ট সিম্পলি সাপোর্টেড, একটার এই পায়ার এই পায়ারের মধ্যে একটা স্পেন আছে এবং সেটা সিম্পলি সাপোর্টেড অবস্থায় আছে, ঠিক আছে। দেখেন আমি সেখানে গ্যাপ আছে, আচ্ছা যদি এরকম গ্যাপ থাকে তাহলে হয় যেটা, সিম্পলি সাপোর্টেড বিমি আমরা জানি যে মুভমেন্ট ডায়াগ্রামটা হয় কেমন, মুভমেন্ট ডায়াগ্রামটা হয় যে এরকম, তাই না, মুভমেন্ট ডায়াগ্রামটা একটা মুভমেন্ট ডায়াগ্রাম এরকম, মানে এখানে জিরো এবং মুভমেন্ট ডায়াগ্রামটা একদম মিডিল পোর্শনে সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয়। তো যখন এরকম হয় তখন কিন্তু এই সকল যে স্ট্রাকচার, যে ব্রিজ স্ট্রাকচার দেখতেছেন এটা সিম্পলি সাপোর্টেড, এখানে এই মিডিল পোর্শনে মুভমেন্টের মান অনেক বেশি হয়ে যায়। যখন মিডিল পোর্শনে মোমেন্টের মান অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার স্ট্রাকচারটি আপনি ডিজাইন করবেন, আমরা যদি মোমেন্টের জন্য ডিজাইন করি সেক্ষেত্রে এখানে ডেপথ অনেক বেশি চলে আসে। তো এটা অবশ্যই বুঝতে পারছেন যে ইকোনমিক্যাল তো অবশ্যই নয়। তো এই সমস্যা সমাধানের জন্য আপনি যদি চিন্তা করতেন যে আমি যদি এটাকে কন্টিনিউয়াস করে দিই, মানে এখানে যদি আমি এরকম যদি সিম্পলি সাপোর্টেড না করে এখানে কন্টিনিউয়াস করে দিই, এখানে কন্টিনিউয়াস করে, তাহলে কি ঘটনা, পরবর্তী যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা সেরকমই একটা চিত্র যেখানে কন্টিনিউয়াস করা হয়েছে। যদি কন্টিনিউয়াস করা হয় তাহলে ডায়াগ্রামটা হবে আপনার এখান থেকে শুরু হবে এইভাবে, দেখছেন
তাহলে কি হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু পুতারা সাপোর্ট একটা নেগেটিভ মোমেন্ট ইন্ট্রোডিউস হচ্ছে, এগুলো সবাই আপনারা জানেন এই সম্পর্কে কিভাবে ডায়াগ্রামটা হয়। তো এখানে দেখেন, এখানে যে বেন্ডিং মোমেন্টটা বেশি ছিল এখানে কিন্তু বেন্ডিং মোমেন্টটা অনেক কমে যায়, সেক্ষেত্রে আপনার যে স্ট্রাকচারে যে ডেপ সেই ডেপটা কিন্তু মানে কমে যায় তুলনামূলক ভাবে সিম্পলি সাপোর্টের থেকে। তাহলে কন্টিনিউয়াস যেটা দেখলেন যে স্ট্রাকচারটা ইকোনমিক্যাল হয়, আর এখানে দেখতেছেন যে স্ট্রাকচারটা আনইকোনমিক্যাল হয় কারণ ডিউ টু বেন্ডিং মোমেন্ট, মোমেন্টের ভেরিয়েশনের জন্য, তাই না? তো এখন এইখানে যেহেতু বুঝলেন এখানে একটা অসুবিধা আছে, এখানে অসুবিধাটা হচ্ছে যেমন ধরুন এই সাপোর্টটা সেটেল করলো, এই মাঝের এই সাপোর্টটা সেটেল করলো, এই সাপোর্টটা যদি সেটেল করে তাহলে কি হয় যে আপনার এখানে হিউজ, কারণ এই যেহেতু কন্টিনিউয়াস তাহলে প্রত্যেকটাই কিন্তু এই সাপোর্টের সেটেলমেন্টের কোনো ইফেক্ট পড়বে, এবং প্রত্যেকটা যখন ইফেক্ট পড়বে তখন কিন্তু স্ট্রাকচারটা কি সম্পূর্ণ স্ট্রাকচারটা কিন্তু ফেল করবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে যেটা হতো এখানে কিন্তু সেটা না, যেহেতু প্রত্যেকটা সিম্পলি সাপোর্টেড ছিল, যেখানে একটা স্ট্রাকচার সেটেল করলে, একটা সাপোর্ট সেটেল করলে কিন্তু অন্যটার কোনো ইফেক্ট পড়তো না। তো এই যে দুটা কনসেপ্ট দেখলেন, আমরা মূলত ক্লাসিফিকেশন ছিলাম সিম্পলি সাপোর্টেড বিষয়টা দেখলাম, কন্টিনিউয়াস বিষয়টা দেখালাম আপনাদের। এরপরে আসলো ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার যেটা হচ্ছে তারপরে দেখবো, ক্যান্টিলিভার ব্যালেন্স ক্যান্টিলিভার একই কথা। তো ক্যান্টিলিভার যেটা হচ্ছে সেটা হলো আপনি এই যে দেখেন, আপনি যদি যেখানে বেন্ডিং মোমেন্ট, আপনি যখন ফিক্সড চিন্তা করতেছেন ফিক্সড এর সাথে আপনি যে পয়েন্ট গুলোতে বেন্ডিং মোমেন্ট শূন্য, আমরা জানি সেখানে হিঞ্জ পয়েন্ট বলে, এই যে এই পয়েন্ট গুলোতে দেখেন বেন্ডিং মোমেন্ট এর মান কিন্তু শূন্য। তো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার যেটাকে বলে, তা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার যে পয়েন্ট গুলোতে আছে এই পয়েন্ট গুলোতে যদি আপনি হিঞ্জ ইন্ট্রোডিউস করে দেন, তাহলে হিঞ্জ বলতে একটা কানেকশন, জাস্ট এই যে এরকম একটা জয়েন্ট, আপনারা সবাই জানেন এরকম একটা জয়েন্ট কানেকশন সৃষ্টি করে দেন, তাহলে কিন্তু এই যে সমস্যাটা সে মুভ করতে পারে, তার মানে একটা অংশ যদি সেটেল করে আরেকটা অংশের কিন্তু কোন ইফেক্ট বা ক্ষতি হবে না। তো এই যে ক্যান্টিলিভারের কনসেপ্টটা আসলো, ক্যান্টিলিভারের কনসেপ্টটা তাহলে আমাদেরকে কি করলো, হলো যে আপনার আলটিমেটলি এই যে সিম্পলি সাপোর্টেড যে মেকানিজমটা ছিল, তার মানে একটা সাপোর্ট সেল করলে অন্যটার কোনো ইফেক্ট পড়ে না, সেটা 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 তো গেইন করলোই, রিটেইন করলো, এবং সাথে কন্টিনিউয়াস এর যে একটা ফিনোমিনা ছিল যে শুনে এখানে মোমেন্ট কম আসে যার কারণে সেকশনের ডেপথটা কমে যায়, ইকোনমিক্যাল হয়, তাহলে ইকোনমিক্যাল আর আনইকুয়াল সেটেলমেন্টের যে বিষয়টা ছিল এই দুইটাই কিন্তু সে একাই অ্যাবজর্ব করলো, মানে সে একাই কিন্তু রিটেইন করলো। তো এখানে আমি সেই কথাটা লিখছি, দেখেন অ্যাডভান্টেজ বোথ দা সিম্পলি সাপোর্ট এন্ড কন্টিনিউয়াস ক্যান বি রিটেইন, তার মানে আপনি যখন ব্যালেন্স ক্যান্টিলিভার ইউজ করবেন তখন কিন্তু একটু কথা বলে আসে ব্যালেন্স ক্যান্টিলিভার কেন বলা হচ্ছে, কারণ দেখেন যখন এখানে এরকম একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করবেন আলটিমেটলি যে কোনো একটা সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু দুই পাশে যে ক্যান্টিলিভার বসানো থাকবে, ঠিক আছে, তার মানে এক পাশে ক্যান্টিলিভার এবং আরেক পাশে ক্যান্টিলিভার, দেখেন এই পাশে ক্যান্টিলিভার আছে এবং এই পাশে কোনো, এই যার কারণে এটাকে বলা হয় ব্যালেন্স ক্যান্টিলিভার, ঠিক আছে। তো যাই হোক, বুঝলেন ক্যান্টিলিভার ব্যালেন্স ক্যান্টিলিভার তার কোনো ডিফারেন্স বিষয় না, দুইটা সিমিলারই বিষয়। তো ব্যালেন্স ক্যান্টিলিভার হলো এখন এখন হলো আমি আসি যে আরো কিছু অ্যাডভান্টেজের আছে, যেমন সাপোর্ট অনলি ওয়ান সাইড, আপনি এই যে ক্যান্টিলিভার, এই ক্যান্টিলিভারের সাপোর্ট হলো অনলি ওয়ান সাইড আছে, তার মানে দেখেন এই স্পেনটার দিকে লক্ষ্য করেন, এই যে এই সাপোর্টের দিকে তাকান, দেখেন এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ, হিঞ্জ ইন্ট্রোডিউস করার পরের কথা বলতেছে, এই পাশে দুইটা পাশে দুইটা অংশ, কিন্তু এই দুইটা পাশে দুইটা অংশের জন্য সাপোর্ট কিন্তু একটাই, ঠিক আছে। তো এটাই আর কি রিটেইন করতেছে যে অনলি সাপোর্ট অনলি ওয়ান সাইড, এবার থার্মাল এক্সপেনশন কিছু টলারেট করে, অনেক সময় যেসব দেশে আপনার টেম্পারেচারের ভেরিয়েশন অনেক বেশি হয়, যেমন দেখা যাচ্ছে তেমন আমাদের কান্ট্রিতে যেটা হয় যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার রোদ হচ্ছে, তো এই যে থার্মাল এক্সপানশন এটা কিন্তু হিউজ ইফেক্ট করে, হ্যাঁ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে আপনার একটা স্ট্রাকচার কিন্তু দেখা যাচ্ছে হিট হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে আবার টেম্পারেচার বাইরের টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচারের কারণে কিন্তু হিউজ রকমের থার্মাল এক্সপানশন হয়ে থাকে বা হিউজ থার্মাল স্ট্রেস উৎপন্ন হয় যেটাকে বলতেছি আমি। তো সেই বিষয়টাকে কিন্তু টলারেট করে, এই দুইটা সমস্যা কিন্তু সে সমাধান করে দিচ্ছে এবং সে আরো কিছু অ্যাডভান্টেজ এক্সট্রা দিচ্ছে। তাহলে আমরা মোটামুটি এই ব্যালেন্স ক্যান্টিলিভার বিমের যে অ্যাডভান্টেজটা এটা আমরা শিখলাম এবং তার ডিসঅ্যাডভান্টেজ দেখি। ডিসঅ্যাডভান্টেজ গুলো বলতে হচ্ছে ম্যাসিভ স্ট্রাকচার, স্ট্রাকচারটা ম্যাসিভ, ম্যাসিভ বলতে আপনার অনেক কিছু জড়ো করা বোঝায়, একসাথে একত্রিত করা বোঝায়, তার মানে বুঝতে পারতেছেন এখানে পার্ট বাই পার্ট জয়েন্ট আছে, তো এখানে বুঝতে পারছেন জয়েন্ট গুলো যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স ডিজাইনও, বিল্ডিংটাও কমপ্লেক্স হয়
এবং আপনার মেইনটেইন করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা দেখছি যে এর আগে এরকম আমাদের অনেক স্ট্রাকচার আছে যেগুলো মেইনটেনেন্স এর অভাবে কিন্তু এগুলো এই ব্যালেন্স ক্যান্টিলিভারের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? এগুলো প্রপার মেইনটেইন করতে হয়। তো এরপরে ডিসঅ্যাডভান্টেজটা দেখি আমরা, রিকোয়ার্ড মোর বিয়ারিং অ্যাঙ্কোরেজ এক্সপানশন জয়েন্ট, যেটা বলতেছিলাম আর কি, যে অনেক বেশি জয়েন্ট থাকে যার কারণে সেখানে অ্যাঙ্কোরেজ দিতে হয়, যে এক্সপানশন জয়েন্টে অনেক বিয়ারিং দিতে হয়, বিয়ারিং প্যাড ইউজ করতে হয়। যাই হোক, এরপরে দেখেন শিয়ার স্ট্রেস ক্যান বি ভেরি হাই, অনেক সময় শিয়ার স্ট্রেসটা কোনো যে কোনো একটা সেকশন অনেক বেশি হয়ে যেতে পারে। এই তিনটা ডিসঅ্যাডভান্টেজ, আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তো আপনার সেটা দেখে নেবেন, আমি মূলত তিনটাকে ফোকাস করতেছি। এই তিনটা ডিসঅ্যাডভান্টেজ এবং আরো কিছু আপনার অবশ্যই অ্যাডভান্টেজ এর অনেক বেশি আছে। তো আমরা এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, কার সাথে সাথে ক্লাস বিষয়টা আলোচনা করছি। আমরা মূলত এতক্ষণ যেটা আলোচনা সেটা হলো এই দুইটা প্রশ্নের অ্যান্সার, দুইটা বিষয় আর কি টপিকস নিয়ে আলোচনা করছি। সেটা হলো ক্লাসিফিকেশন গুলো কেমন, যদি বললাম হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ ব্রিজ ইন্টার স্পেন রিলেশনশিপ, তখন অ্যান্সার হবে এটা যে সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার্ড আর হলো আপনার কন্টিনিউয়াস। এটা এর পরের প্রশ্নটা ছিল বা পরের টপিকসটা কন্টেন্টটা আমি যেটা লিখছিলাম সেটা হলো হোয়াই ইউ ডিজাইন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আর কি। টোটাল বিষয়টার সামারি, টোটাল বিষয়ের সামারিটা হলো এটা, এই দুইটা ফিগার এবং এই ডিসঅ্যাডভান্টেজ এবং তার এইগুলো তার ডিসঅ্যাডভান্টেজেস। ফিগার দিয়ে বোঝালে অবশ্যই বেটার হবে, ফিগার দিয়ে লেখার চেষ্টা করবেন। এবার আসুন ব্রিজ ডিটেইলিং। এখন আমরা মোটামুটি আপনার ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটা শিখে ফেলছি, মোটামুটি ব্যালেন্স ক্যান্টিলিভার কোথায় ইউজ করবো, এর বেনিফিটটা কোথায় কি এটাও আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আমরা আসি ব্রিজ ডিটেইলিং এ। ব্রিজ ডিটেইলিং এ আমরা এইখানে একটু ভুল হয়ে যায় অনেক সময়, কারণ আমাদের কনসেপ্ট অনেক সময় এখানে ক্লিয়ার থাকে না যে আমরা ব্রিজটা কিভাবে ডিজাইন করব। হ্যাঁ, তো আমি এখানে সংক্ষেপে এটা ডিটেইলস আলোচনা আমি ভিডিও করতেছি, একটু পরেই আপনাদের সাথে সেই ডিটেইলস আলোচনা গুলো করবো। আমি মূলত কন্টেন্ট যেগুলো লিখছি এটা একটু সামারি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, তো আমরা যখন এখানে ডিজাইন করবো তখন আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। তো সংক্ষেপে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে এই ডিটেইলিং যে ব্রিজটা, আপনি ব্রিজের যে একদম টোটাল স্ট্রাকচার, টোটাল সামারি, টোটাল ব্রিজটা কেমন, হ্যাঁ একটু চিন্তা করুন। এই যে একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, এখানে আপনি হিন্স ইন্ট্রোডিউস করছেন, হিন্সটা কিভাবে ইনস্টল করবেন, হিন্সটা কিভাবে আপনি ইন্ট্রোডিউস করবেন সেই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিজ ডিটেইলিং এ বলতেছে যে ব্রিজটা দেখতে কেমন, ব্রিজটার কোথায় কি আছে, ব্রিজটার স্প্যার কোথায় আছে, ব্রিজের অ্যাপার্টমেন্ট কোথায়, ব্রিজটাতে কি আছে, সহজ কথা এটা হল ব্রিজ ডিটেইল। ব্রিজের ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো, ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে আমি। তার আগে যে কন্টেন্টটা নিয়ে আমি কথা বলতেছি মূলত সেটা হলো যে এই ব্রিজটা ডিজাইনের জন্য দুইটা প্রসিডিউর বা দুইটা বিষয় আছে, দুইটা বিষয় বলতে দুইটা আলাদা আলাদা থিম দুইটার। একটা হলো বক্স গার্ডার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি স্বীকৃত এবং অনেক বেশি ইউজ হয়ে যায়। আরেকটা হলো গার্ডার ডায়াফ্রাম ইটিসি, মানে এই ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটা মূলত বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার রিকোয়ারমেন্ট এর উপর ডিপেন্ড করে দুইভাবে ডিজাইন করা হয়। একটা হলো বক্স গার্ডার হিসেবে, একটা হলো গার্ডার ডায়াফ্রাম হিসেবে। তার মানে বক্স গার্ডারটা কি, যেমন কাস্টিং, ম্যাক্সিমাম সময় সেটা প্রি কাস্টিং, মানে পূর্ব থেকেই সেটাকে কাস্টিং করে ওই জায়গায় এসে ইনস্টল করা হয়। এটা আপনাদেরকে আমি একটু পরে দেখা পারবো ডিটেলস। তো এখানে করা হয় কি যে এরকম আড়াআড়ি গার্ডার গুলো দেওয়া হয়, ঠিক আছে, জাস্ট গার্ডার, এই যে এরকম আর কি বক্স এর মতো এরকম থাকে শেপ, ঠিক আছে, এরকম এরকম হলো শেপ আর কি, এরকম হলো শেপ থাকে। হ্যাঁ, এরকম একটার পর একটা গার্ডার এরকম করে করে আস্তে আস্তে একসময় ব্রিজটা পুরো ব্রিজটা ইয়ে হয়। আর আমাদের দেশে অনেক ফ্লাইওভার গুলোতে সাধারণত এরকম কাজ করা হয়, ঠিক আছে, বক্স গার্ডার করা হয়। হ্যাঁ, তো এটাতে হয় কি, মানে সাধারণত বেসিক্যালি এটা দুইটা, একটা টোটাল স্পেন জুড়ে সে গার্ডারের কাজ করতেছে, সে আপনার ডায়াফ্রামের কাজ করতেছে একসাথে দুইটা, এগুলো বক্স গার্ডারের কনসেপ্ট। আর গার্ডার ডায়াফ্রাম যেটা, সেটাতে হয় কি যে এই জায়গায় আপনার এরকম কতগুলো ডায়াফ্রাম আড়াআড়ি দেওয়া হয়, আর লংগিটিউডাল বরাবর ব্রিজের উপর থেকে তাকান, লংগিটিউডাল বরাবর আপনার গার্ডার ইউজ করা হয়, ঠিক আছে। তো এই দুইটা কনসেপ্টে মূলত আমাদের দেশে মানে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটাকে ডিজাইন করা হয়, ঠিক আছে। একটা হলো বক্স গার্ডার কনসেপ্ট, আর একটা হলো গার্ডার ডায়াফ্রাম কনসেপ্ট। বক্স গার্ডার হলো গার্ডার বক্স 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 করে এরকম উপরে সাধারণত আপনার প্রিকাস্ট হয়, কারণ পূর্ব থেকে এটা তৈরি করে এখানে এসে ইনস্টল করা। আর যেটা গার্ডার ডায়াফ্রাম সেটা সাধারণত কাস্টিং সিটু হয়, মানে একদম জায়গাতেই ঢালাই করে ফর্ম ওয়ার্ক তৈরি করে ঢালাই করা হয়। তো এটা বুঝলে পরে আমরা হিন্স ইনস্টলেশনটা দেখবো, যে আপনি একটা জায়গায় হিন্স কিভাবে ইনস্টল করবেন। তো আমি সংক্ষেপে বলি যে হিন্স ইনস্টলেশন সিস্টেমটা হলো যেখানে আপনার মোমেন্ট শূন্য সেখানে আপনি হিন্স ইন্ট্রোডিউস করতে পারেন। তবে তারপরেও এখানে কিছু মেকানিজম ইউজ করা হয়, মানে আপনি ইচ্ছা করলে হিন্স ইচ্ছা মতো দিবেন বিষয়টা এরকম না,
আপনার প্রয়োজন মধ্যে আপনি হিন্দি ইন্ট্রোডিউস করবেন, তবে একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়, সেটা আমরা একটু পরে দেখবো। এরপরে আমরা দেখবো জিওডি ডিটারমিনেশন বা ইউজিং ডিজাইন ডাটা, আপনাকে কিছু ডিজাইন ডাটা দিয়ে দিবে, সাধারণত মিডিল পোর্শনে দেওয়া থাকে, তো সেই মিডিল পোর্শনের ডাটা দিয়ে আপনি সেখান থেকে ক্যালকুলেশন করে টোটাল একটা আপনার টোটাল একটা স্পেনের কেমন কেমন জিওমেট্রি হবে, কেমন ডেপথ হবে, কোথায় ডেপথ কেমন হবে, তারপরে আপনার লেন্থ ইন লেন্থ কেমন, মিডিল পোর্শনের লেন্থ কেমন, সাসপেন্ডেড এর লেন্থ কেমন, এই বিষয়গুলো কিন্তু আমরা জিওমেট্রি ডিটারমিনেশনে দেখবো কত। তারপরে আমরা লোড অন ব্রিজ, এই এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিক্সটা বিশেষ করে এই টপিক্সটা একটু সময় দিতে হবে আমাদেরকে। লোড অন ব্রিজ, ব্রিজের উপর বিভিন্ন ধরনের লোড থাকে, এই লোড গুলোকে কম্বাইন করে ডিজাইন লোডটা ফিক্সড করা হয়, তো আমরা কম্বিনেশন অফ লোড দেখবো, বিভিন্ন ধরনের লোড আমরা দেখবো সেখানে। এরপর সবার শেষ ডিজাইন আইটেম, আমরা এই মানে আমরা এই ব্যানেসকা ডেলিভার ব্রিজে কি কি ডিজাইন করবো, আমরা এখানে রেলিং ডিজাইন করব, ইন্টেরিয়ার গার্ডার, এক্সটেরিয়ার গার্ডার, স্ল্যাব, হ্যাঁ ডেক স্ল্যাব, এই বিষয়গুলো আমরা ডিজাইন করব, সেগুলো আমরা পার্ট বাই পার্ট একদম ডিটেইলস দেখার চেষ্টা করব। তো আমি মূলত এতক্ষণ ধরে যে বিষয়টি আলোচনা করলাম সেটা হলো আমি একটা টোটাল কন্টেন্ট নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, যে আমি এই ব্যালেন্স কেমিকুলার ব্রিজটা আপনাদেরকে কিভাবে ইন্ট্রোডিউস করব। আপনারা দেখতেই পারছেন আমি টোটাল এই এই টপিক্স পর্যন্ত আমাদের শেষ কিন্তু, হ্যাঁ হিন্দি ইনস্টলেশনও মোটামুটি শেষ। এরপর আমরা জিওমেট্রি থেকে লোড অন ব্রিজ এন্ড কম্বিনেশন অফ লোডস ডিজাইন আইটেম, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই টোটাল লেকচার জুড়ে। আমরা কিন্তু এই কন্টেন্টটা ফলো করবো, হ্যাঁ পার্ট বাই পার্ট এই কন্টেন্ট অনুযায়ী আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আমরা দেখি যে এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো হিন্দি ইনস্টলেশনটা দেখবো আগে, দেন হলো জিওমেট্রি ডিটারমিনেশন বা ইউজিং ডাটা। তো এখন চলুন আমরা হিজ ইনস্টলেশন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে হিজকে আমরা কিভাবে ইনস্টল করবো। কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম হিজ ইনস্টলেশনের প্রসেসটা আপনাদেরকে দেখাবো, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা যাই হিজ ইনস্টলেশন। তো হিজ ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে আপনাদের সামনে দেখেন কতগুলো ফিগার আমি যদিও এলোমেলোভাবে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, দেখেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা স্পেন একটা ব্রিজের টোটাল একটা স্পেন দেওয়া আছে এবং তাতে কতগুলো এই যে এই তিন চিহ্ন দিয়ে বোঝাচ্ছেন সেগুলো হলো আপনার সাপোর্ট। তো এখানে দেখেন চারটা সাপোর্ট আছে, এখানে পাঁচটা সাপোর্ট আছে, এখানে সাতটা আটটা এরকম সাপোর্ট থাকতে পারে। তো আপনার হিজ ইনস্টলেশনের ক্ষেত্রে মেন টার্গেটটা কি, কিভাবে আপনি হিজকে ইনস্টল করবেন। তো আমরা জানি যে যদি এটা ফিক্সড সাপোর্ট, প্রত্যেকটা সাপোর্টই ফিক্সড, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সাপোর্টের বামে এবং ডানে দুইটা পোর্শন আমরা পাবো হলো কি, আমরা মোমেন্ট শূন্য, পয়েন্ট অফ কন্ট্রাফ্লাক্সার পাবো, যেখানে আমাদের মোমেন্ট কিন্তু শূন্য হয়ে যাবে। তো আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লাক্সারেই কিন্তু হিজ ইনস্টল করতে পারি, হ্যাঁ। কিন্তু আপনার স্ট্রাকচারের সেফটি এবং আপনার হিজ ইনস্টলের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়াকে আমাদের ফলো করতে হবে, দুইটা ক্রাইটেরিয়া এখানে আমরা লেখার চেষ্টা করছি। এই দুইটা ক্রাইটেরিয়া ফলো করে আমরা হিন্সকে ইনস্টল করব, হ্যাঁ। প্রথম ক্রাইটেরিয়া হলো মিনিমাম হিন্স ইন্ট্রোডিউস, আপনি যত কম সংখ্যক হিন্সকে ইন্ট্রোডিউস করতে পারেন, যত কম হিন্সকে ইন্ট্রোডিউস করতে পারেন তত ভালো ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর ম্যাক্সিমাম সেফটি ইনশিওর করতে হবে, আপনি হিন্স ইন্ট্রোডিউস করবেন কিন্তু এবং সেটা ম্যাক্সিমাম সেফটি ইনশিওর করতে হবে, তার মানে আপনি এমন ভাবে হিন্সকে অ্যারেঞ্জ করবেন যেন আপনার হিন্স কম সংখ্যক লাগবে, বাট আপনার কোন একটা স্ট্রাকচার এই সেফটি বলতে বোঝাচ্ছে যে কোন একটা জায়গায় আমার কোন একটা জায়গায় সেটেল করলে যেন অন্য অংশের কম ইফেক্ট পড়ে, এরকম সর্বোচ্চ সেফটি এই সেফটিটা সর্বোচ্চ থাকতে হবে। কারণ আমাদের ব্যালেন্স ক্যান্ডিলিভার বিমের উদ্দেশ্যই ছিল এটা যে কিভাবে আপনি এই মানে আপনার একটা অংশ যদি সেটেল করে তাহলে আরেকটা অংশ যেন কোন রকম ইফেক্ট না পড়ে। এবং ব্যান্সের ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আমরা দেখেছিলাম যে যত বেশি হিন্স থাকবে তত বেশি আপনার বেয়ারিং থাকবে, বেয়ারিং পেরেট থাকবে, অ্যাঙ্কর থাকবে, এইসব অনেক বেশি ঝামেলা সৃষ্টি হবে তখন। তো এই জন্য হিন্স যত সম্ভব মিনিমাম হিন্স ইন্ট্রোডিউস করতে হবে। তো এই ফিনোমিনিয়া যদি আগান তাহলে দেখুন আমি যদি এরকম চারটা সাপোর্টের ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখবো আমরা যে হিন্স দুইটা ইন্ট্রোডিউস করবো একদম মাসে। আমি যদিও এখানে আর এখানে মোমেন্ট শূন্য, পয়েন্ট অফ কন্ট্রাফ্লাক্সার, তথাপি আমি এখানে হিন্স ইন্ট্রোডিউস করবো না, কেননা আপনি যে উদ্দেশ্যে হিন্সটাকে ইন্ট্রোডিউস করলেন সেটা অনলি দুইটা ইন্ট্রোডিউস করার কারণেই আপনার রিটেইন করতেছে, মানে আপনি অ্যাসিভ করতেছেন, অতএব আপনার এক্সট্রা হিন্স ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে হিন্সকে ইন্ট্রোডিউস এখানে করতে পারবো না, আবার এখানে হিন্সকে ইন্ট্রোডিউস আমার করার প্রয়োজন নেই, কেননা আপনি যদি দুইটা ইন্ট্রোডিউস করেন দেখেন আপনি কিন্তু এই একটা অংশ একটা সাপোর্ট এবং একটা ডাইভার্টমেন্ট বুঝতে পারতেছেন। তো এই একটা অংশ এবং একটা অংশ এবং এই একটা অংশ হচ্ছে, দেখেন একটা স্ট্রাকচারে তিনটা অংশ বিভক্ত হয়ে গেছে এবং তিনটা অংশ দেখেন কোন একটা তিনটা অংশ বলতে বোঝাচ্ছে, দেখেন এটা একটা অংশ, তার মানে একটা আমরা এই স্ট্রাকচারে দেখেন
এটা একটা স্পেন লেন্থ, বুঝতে পারতেছেন? এটা একটা স্পেন লেন্থ, বুঝতে পারতেছেন? এটা একটা স্পেন লেন্থ, দেখেন তো। আপনি এমন অ্যারেঞ্জ করছেন যে দেখেন এই জায়গা যদি এই স্পেনটা যদি কোনোভাবে সেটেল করে তাহলে দেখেন এই স্পেনের কোনো ইফেক্ট পড়বে না। আবার যদি আপনার এই স্পেনটা কোনোভাবে সেটেল করে তাহলে দেখেন এই স্পেনের কোনো ইফেক্ট পড়বে না। আবার এই স্পেনটা সেটেল করলে এই স্পেনের কোনো ইফেক্ট পড়বে না। মানে আলটিমেটলি আপনি দুইটা হিন্স দ্বারা তিনটা স্পেনকেই, আপনি তিনটা স্পেনকেই ব্যাক আপ দিচ্ছেন। কিন্তু আপনি যদি এখানে একটা হিন্স ইন্ট্রোডিউস করতেন অথবা এখানে একটা হিন্স ইন্ট্রোডিউস করতেন, দেখেন তাহলে কি হচ্ছে, এই স্পেনটা, এটা তো একটা টোটাল একটা স্পেন। আপনার সেটেল করে কি সাপোর্ট সেটেল করে? স্পেনের তো কোনো কিছু না, এই সেটেল করে সাপোর্ট। তা আপনি এই একটা হিন্স ইন্ট্রোডিউস করে কি করছেন, একটা সাপোর্টকে সেটেলমেন্ট থেকে রক্ষা করার চেষ্টা করছেন। আসলে তো আনইকুয়াল সেটেলমেন্ট হলো দুইটা সাপোর্টের মধ্যে, একটা সাপোর্টের মধ্যে না, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল করতে হবে আপনাদেরকে। তো এইভাবে আপনি হিন্সকে ইন্ট্রোডিউস করবেন। তো এই একটা অংশ, এটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আমরা যদি এইভাবে একটা হিন্সকে ইন্ট্রোডিউস করি, দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, তার মানে এই একটা অংশ বলতে এটা এরপর ঝুলে আছে, তার মানে আলটিমেটলি এই এই টোটালটা কি কিন্তু একই বিষয় রিপ্রেজেন্ট করতেছে। যাই হোক, তো এরপরে দেখেন এই একটা অংশ যদি আপনি খেয়াল করেন তাহলে এই একটা অংশ, এই একটা অংশ এবং এই একটা অংশ, তিনটা অংশই কিন্তু আপনার ওই ফিনোমিনা, এই দুইটা হিন্সের মাধ্যমে আমরা ওই যে যে অ্যাসিড বা অ্যাসিডমেন্টটা দরকার ছিল আমাদের সেটা কিন্তু আমরা অ্যাসিড করতে পারতেছি, ঠিক আছে? এবং আপনি যদি একটা সাপোর্ট দিকে থাকে তাহলে আপনি এখানে আরেকটা হিন্স ইন্ট্রোডিউস করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি যদি এটা এখানে একটা হিন্স ইন্ট্রোডিউস না করেন, ধরুন এখানে একটা আপনি চিন্তা করেন এখানে ইন্ট্রোডিউস করবেন না, তাহলে কি হতো? তাহলে দেখেন এই সাপোর্টটা যদি কোনোভাবে সেটেল করতো তাহলে এর ইফেক্টটা কিন্তু এই দুইটা সাপোর্ট একদম টোটাল, এ দেখেন কতটুকু এই দুইটা সাপোর্ট তো নিতই, তার সাথে আরো পর্ষণ ছিল আর কি বিবির, মানে আপনার স্পেনের। তো এই বিষয়টা খেয়াল করতে হবে, এই জন্য এখানে একটা হিন্স ইন্ট্রোডিউস করছেন। আবার আপনি ইচ্ছা করলে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে এই সাপোর্টটা দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এই যেখানে দেখেন আমরা হিন্সকে ইন্ট্রোডিউস করছি, আবার আমরা এখানে হিন্সকে ইন্ট্রোডিউস করছি, আবার এখানে আমরা হিন্সকে ইন্ট্রোডিউস করছি। তো এইভাবে আপনি হিন্সকে ইন্ট্রোডিউস করতে পারেন। এইখানে আর এখানে আমার হিন্স ইন্ট্রোডিউসের প্রয়োজন নাই, যদিও আপনি যদি রুলস অনুযায়ী বলতে পারেন যে এখানে হবে হলে আপনার কোন ইফেক্ট, তাহলে আপনার ওটা অ্যালাউ করা হবে, ঠিক আছে? মানে আপনাকে যে হিন্সকে ইন্ট্রোডিউস করবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যাখ্যার সাথে বুঝিয়ে দিতে হবে যে এটার কারণে আপনার এই হিন্স যদি এখানে ইন্ট্রোডিউস করেন তাহলে স্ট্রেসারের অন্য কোথাও কোনো ইফেক্ট পড়তেছে না। বাইসান যদি আপনি এই হিন্স এখানে না দিয়ে যদি এখানে দিতেন, দেখেন আপনাদেরকে বোঝায় যদি, তাহলে দেখেন এই 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 হিন্স, দেখেন এই এর আন্ডারে এই হিন্স না দেওয়ার কারণে টোটাল তিনটা সাপোর্ট একই স্পেনের মধ্যে আছে। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই হবে, অতএব হিন্সকে অবশ্যই আপনাকে এখানে আর এখানে ইন্ট্রোডিউস করতে হবে। যাই হোক, আপনারা বিষয়টা আমার মনে হয় বুঝতে পারছেন, ইনস্টলেশনের মেন ফিনোমিনা, মেন কনসেপ্ট। এখন আমরা দেখবো যে ব্রিজ ডিটেইলিং, আমরা যে কন্টেন্টে বলেছিলাম যে ব্রিজ ডিটেইলিং আমরা একটা পিকচার দেখবো এবং সেখান থেকে ব্রিজের বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করবো, সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতে। দেখেন এই যে আপনি একটা ফিগার দেখতে পাচ্ছেন, এই ফিগারে ব্রিজের একদম হিউজ ডিটেইলস আপনার বলা আছে। তো আমরা আপনাদেরকে এখান থেকে বক্স গার্ডার এবং গার্ডার ডায়াফ্রামের বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যদিও কিছুক্ষণ আগে অবশ্যই আমরা আলোচনা করেছি বিষয়টা, ঠিক আছে? তো দেখেন এটা হলো আপনার একটা টোটাল ব্রিজের একটা স্পেন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দুইটা পাশে দুইটা অ্যাপার্টমেন্ট আছে, এইগুলো সবই পায়ার। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু চারটা ই আছে, তাহলে আমার এইখানে আমরা হিন্স ইন্ট্রোডিউস করছি এবং এইখানে হিন্স ইন্ট্রোডিউস করছি। হ্যাঁ, তো এই দেখেন এইখানে বিষয়গুলো বোঝার হলো যে, যেমন ধরুন এই জায়গাগুলোতে আমরা এইখানে যদি মাঝখান থেকে আমরা কেটে দিই, এটাকে মাঝখান থেকে কেটে দিলাম, তার মানে আপনি এইখান থেকে যদি দেখেন সেকশনটা যদি দেখেন তাহলে এইরকম সেকশনটা দেখতে পারবেন। এই সেকশনটাতে দেখেন যে আমরা যদি গার্ডার আপনার ডায়াফ্রামের দিকে যাই, যদি গার্ডার ডায়াফ্রাম হিসেবে এই স্পেনটাকে একটু ভালো করে বুঝেন ভাই, এখানে যদি ভালো করে বুঝেন আপনাদের সামনে ডিজাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো গার্ডার দেখেন, গার্ডার যদি আমরা ডায়াফ্রামের দিকে যাই তাহলে গার্ডার ডায়াফ্রামটাকে আমরা এইভাবে অ্যারেঞ্জ করবো। আমরা যদি বলি যে এটা দুই স্পেনের একটা, মানে টু লেনের একটা ব্রিজ, এবং সেখানে যদি আমি বলি যে চারটা গার্ডার আমি ইউজ করবো, তাহলে চারটা গার্ডার আমি এইভাবে দেখাবো। এবং শুধু এটাই না, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা আপনারা খেয়াল করতেছেন না যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো কিন্তু অবশ্যই ডায়াফ্রাম, ডায়াফ্রামের আরেকটা নাম হলো ক্রস গার্ডার, ক্রস গার্ডার। তার মানে আপনি এগুলোকে যদি এই পাশ থেকে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে এইভাবে আপনারা ক্রস গার্ডারকে দেখতে পাবেন। দেখেন আপনাদেরকে আমি একটা পিকচার দেখানোর চেষ্টা করতেছি যেখানে ক্রস গার্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস গার্ডারটা কিভাবে ইউজ করে। ওই চিত্রের আলোকেই কিন্তু আপনাদের সাথে আমি একটা আলোচনা করার চেষ্টা করতেছি ওই ফিগারের সাথে। ফিগারটা দেখছেন অবশ্যই, ফিগারটা দেখতেছেন, এটার সাথে একটু লক্ষ্য করেন এখানে যে আমরা যদি উপর থেকে তাকে একটা ব্রিজের, আমি এখানে একটু সময় দিব কারণ এখানে আমাদের বুঝতে হবে অনেক কিছু, যে আমি ধরুন এরকম একটা ব্রিজ, একটা হলো
আপনার এই যে গাড়িগুলো এইভাবে যাচ্ছে আর কি, এই যে এইভাবে গাড়িগুলো যাচ্ছে, ঠিক আছে, ব্রিজের এডালো ওয়াইড আর এডালো লেন্থ লংগিটিউডিনাল, ঠিক আছে। তো আমরা যেটা করি, আমরা যদি বক্স গার্ডার না করে যদি আমরা গার্ডার ডায়াফ্রামের দিকে যাই, তাহলে আমরা ডায়াফ্রাম গুলোকে ইউজ করি এইভাবে এইভাবে আড়াআড়ি, ঠিক আছে, আমরা গার্ডার ডায়াফ্রাম গুলোকে এইভাবে ইউজ করি, আর আমরা বক্স গার্ডার গুলোকে এইভাবে ইউজ করি, ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে ফিগার গুলোতে দেখলেন। হ্যাঁ, তো এটাই আর কি, এখানে আমি সেই ফিগারটা দেখানোর চেষ্টা করতেছি। এখন যদি আপনি এই যে ফিগারটা আপনাদেরকে প্ল্যানটা দেখালাম আমি, এটাকে যদি এরকম মাঝখান থেকে কেটে দেন, কেটে যদি আপনি একটা সেকশন নেন, ঠিক আছে, এই সেকশনটা কিন্তু আপনি এই যে এটা পাবেন, একটু খেয়াল করেন, এইভাবে সেকশনটা কেটে নিয়েছেন, কেটে নেওয়া মানে হলো আপনি এই পাশ থেকে দেখতেছেন, এই পাশ থেকে দেখলে আপনি বিষয়টাকে এইভাবে দেখবেন, এইভাবে দেখলে কি, তার মানে এই হলো আপনার এই যে যেটা দেখালাম আমি, এই যে এইগুলা, এইগুলো হলো আপনার এই গার্ডার, আর এই যে লম্বালম্বি এর যে পারপেন্ডিকুলার আর কি দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার হলো ডায়াফ্রাম বা ক্রস গার্ডার যেটাকে বলে। তো ডায়াফ্রাম গুলো সাথে ক্রস গার্ডারের যে কানেকশনটা, এই কানেকশনটা কেমন হবে, কিভাবে হবে, এটা কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। এর উপর ডিপেন্ড করে আমরা মূলত ডিজাইন করব। তো এই জায়গাগুলোতে খুব কেয়ারফুল থাকতে হবে। সেটা হলো যে আপনারা দেখতে পারছেন যে বক্স গার্ডার, এই হলো বক্স সরি এটা হলো গার্ডার আর এটা হলো ডায়াফ্রাম। দেখতে পাচ্ছেন যে ডায়াফ্রামগুলা, এই যে ডায়াফ্রামগুলা, এই ডায়াফ্রামগুলোর সাথে বক্স গার্ডারগুলোর কানেকশনটা কেমন, এটা কিন্তু ভিতর দিয়ে এভাবে চলে গেছে, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করার, সেটা হলো যে এই ডায়াফ্রাম গুলা কিন্তু এখন একদম গার্ডারের যতটুকু ডেপথ হবে সেরকম না, ঠিক আছে। তার মানে যদি আপনি খেয়াল করেন, আপনি যদি এইটার দিকে খেয়াল করেন, এই ব্রিজটার দিকে, এই দেখেন এটা হলো ব্রিজের টোটাল ডেপথ, একদম এটা হলো স্ল্যাব, এটা হলো ব্রিজের স্ল্যাব, এখান থেকে এইটুকুলো টোটাল ডেপথ, এই টোটাল ডেপথ বলতে এটা হলো গার্ডার, এভাবে হলো গার্ডার গুলো গেছে আর কি, আলটিমেটলি এই যে এরকম লম্বা লম্বা আর কি, এপাশ থেকে এপাশ থেকে চলে গেছে গার্ডার। হ্যাঁ, তো গার্ডার যদি এভাবে চলে যায়, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আমি দেখাচ্ছি এখানে যে গার্ডার গুলো যদি চলে যায় এভাবে, তাহলে সেখানে আপনার ক্রস গার্ডার গুলো কিন্তু একদম সেম ডেপথ হবে না। তার মানে ক্রস গার্ডার গুলো কিন্তু যদি এভাবে হতো, যদি এই দাগটা এরকম থাকতো, এখান থেকে এখানে থাকতো, তাহলে এই যে টোটাল স্ল্যাব থেকে যে ডেপথে আপনার মেন গার্ডার আছে বক্স মানে ক্রস গার্ডারটাও কিন্তু সেই ডেপথে থাকতো, কিন্তু সেখানে সেটা না, এখানে হলো আর যে আপনার ক্রস গার্ডার যেটা সেটা ডেপথ মেন গার্ডার থেকে একটু কম, এই যে এতটুকু কম আছে, ঠিক আছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এতটুকু মেন গার্ডার থেকে ক্রস গার্ডার ডেপথ এতটুকু কম আছে। এইখানে যদি খেয়াল করেন, এই দেখেন আপনি এই চিত্রের দিকে একটু লক্ষ্য করেন, দেখবেন যে এই দাগটা দেখেন এখানে শেষ হয়ে গেছে আর এইটা হলো এখানে শেষ হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই দাগটা বলতে বোঝাচ্ছে এটা হলো আপনার মেন গার্ডারের ডেপথ, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ক্রস গার্ডারের ডেপথ। তার মানে ক্রস গার্ডারের এটা বলতে বলছে লম্বালম্বি আর কি, আপনার একদম এরকম লম্বালম্বি চলে গেছে আর মেন গার্ডারটা তার আড়াআড়ি এইভাবে চলে গেছে, ঠিক আছে। তো এটা হলো আপনি দেখতে পারলেন যে টোটাল মেন গার্ডারের সাথে ক্রস গার্ডারের যে কানেকশনটা এটা দেখতে পারলেন। মেন গার্ডার ক্রস গার্ডারের ডেপথ কখনো সেম হবে না, মেন গার্ডারের ডেপথ বেশি হবে এবং ক্রস গার্ডারের ডেপথ অবশ্যই কম হবে। তবে দুইটা জায়গায় মেন গার্ডার, মেনলি একটা জায়গায়, সহজ করে বললে একটা জায়গায় মেন গার্ডার এবং ক্রস গার্ডারের ডেপথ সেম হবে, সেটা হলো যেখানে সাপোর্ট থাকবে, সাপোর্ট পয়েন্টে মেন গার্ডার এবং ক্রস গার্ডারের ডেপথ একদম সেম, মানে একই ডেপথে থাকবে, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল থাকতে হবে, ঠিক আছে। তার মানে সাপোর্ট বাদে অন্য সকল জায়গায় মেন গার্ডার এবং ক্রস গার্ডারের ডেপথ অবশ্যই সেম থাকবে না, শুধুমাত্র সাপোর্টে মেন গার্ডার এবং ক্রস গার্ডারের ডেপথ সেম থাকবে। এটা হলো মেন গার্ডার এবং ক্রস গার্ডারের কানেকশনটা আমি দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। এরপরে আসুন যে ব্রিজের ডেপথের ভেরিয়েশনটা, ব্রিজের ডেপথ কিভাবে মেন গার্ডারের ডেপথ কেমনে কি কি হয় এটা একটু দেখি। যদি এই ফিগারটার দিকে আপনারা লক্ষ্য করেন, দেখতে পারবেন যে ব্রিজের এইখানে ডেপ একরকম, এইখানে ডেপ একরকম, এখানে ডেপ একরকম, এখানে ডেপ এইভাবে আর কি। তো এটা কি জন্য হলো, এটা আমি আপনাদেরকে একটু বলি, এটা ক্যান্টিলিভার, আপনারা জানেন ক্যান্টিলিভারের সাপোর্টে নেগেটিভ মুভমেন্ট থাকে এবং যার কারণে ওইখানে ডেপ অনেক বেশি হয়, এটা আপনারা সবাই জানেন। তো তো যেটা বোঝাতে যাচ্ছি আমি আলটিমেটে, যে আপনার এই ব্যালেন্স ক্যান্টিলিভার ফিগারটা কিন্তু এরকমই আমরা সকল ব্যালেন্স ক্যান্টিলিভার বিমটাকে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটাকে এইভাবে ডিজাইন করব। তো সেক্ষেত্রে আপনাদের ডিটেল ড্রয়িংটা একটু বুঝে নিন, সেটা হলো যে আপনার মেন গার্ডারের ডেপথ সাপোর্ট বাদে অন্য সকল জায়গায়, মানে মাঝখানের যে পায়ারগুলো থাকবে, এই পায়ারগুলো বাদে অন্য সকল জায়গায় অ্যাবাটমেন্ট না, কিন্তু আমি পায়ারের কথা বলতেছি,
পায়ার বাদে অন্য সকল জায়গায় কিন্তু মিন ডাইরেক্ট ডেট থাকবে একরকম, সেটা আমরা দেখব যে কত সেটা মান, এবং সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব যে এই ডেটটা কত, এবং আমরা সাপোর্ট এবার অ্যাবাটমেন্টের উপরে কিন্তু পায়ারের উপরে কিন্তু আমরা ডেট থাকবে অন্যরকম, মানে ডেটটা একটু বেশি থাকবে, ঠিক আছে? তো এখানে এই ডেটটা আমরা ক্যালকুলেশন করে দেখব এবং এই ডেটটা আমরা ক্যালকুলেশন করে দেখব, এবং এই পায়ারগুলো কিন্তু এভাবে দেখেন পাইল আছে, এই পাইলগুলোর উপর সাপোর্ট হিসেবে থাকবে এই পাশে দুটো অ্যাবাটমেন্ট। দেখেন অ্যাবাটমেন্টের সাথে কানেকশনটা আপনারা একটু খেয়াল করেন যে কানেকশনটা কেমন আছে, এখানে দেখেন অ্যাপার্টমেন্টের সাথে কানেকশন গুলো কেমন আছে, এখানে যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেলিং দেখতে পাচ্ছেন, আর এইখানে আমরা যে এই যে আপনার যে হিজ গুলো আছে এই হিজ গুলোতে আমরা জয়েন্ট গুলো দেখেন জয়েন্ট গুলো কিভাবে দিছে, এইভাবে জয়েন্ট গুলো দিছে, এইভাবে দেখেন জয়েন্ট গুলো দিছে, ঠিক আছে? এই জয়েন্ট গুলা দিকে অবশ্যই আমরা খেয়াল করব, এবং একটা খেয়াল বিষয়ে খেয়াল রাখবো সেটা হলো এই জয়েন্ট গুলোতে একটা আর্টিকুলেশন আমরা হ্যাড বা হ্যাভিং জয়েন্টের আমরা ডিজাইন করব, যে আর্টিকুলেশনটা এই জয়েন্ট গুলো একটার উপর একটা কিভাবে থাকবে এই বিষয়গুলো কিন্তু আমাদের ডিজাইনের ভিতর, এবং এগুলো কিন্তু আমরা দেখবো ডিজাইন প্রসিডিউরে কিভাবে এই আর্টিকুলেশন গুলোকে ম্যানেজ করা হয়, ঠিক আছে? আরেকটা বিষয় এখানে একটু দেখে দেখে আসি, ক্রস সেকশন আপনারা যেটা দেখলেন সেটার এই পাশে যেটা দেখতেছেন যে পায়ারটা মানে আপনার যে সরি পায়ার বলতেছি এটা হলো আপনার গার্ডারটা, এই গার্ডারটা ডান দিকে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বুঝতে পারতেছেন যদি এটা ব্রিজের ওয়াইড হয় তাহলে এইদিকে কিন্তু পেডেস্ট্রিয়ান থাকবে, পেডেস্ট্রিয়ান মানে ফুটপাথ থাকবে, এবং তার উপরে দেখেন এটা রেলিং দেখা দেখতে পাচ্ছেন, রেলিং এর একটা হাইট দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা এবং এখান থেকে কিন্তু এইভাবে একটা স্লোপ মেনটেন করে নেমে আসে, এটা আপনারা সবাই জানেন। এই বিষয়গুলো কিন্তু আপনার ডিজাইনের ভিতরে কেয়ারফুল থাকতে হবে, এবং এই দেখেন একদম ব্রিজের একদম মাথায় কিন্তু আপনার কোনো পায়া ইয়ে থাকে না, গাডা থাকে না, এখান থেকে 3 ফিট 6 ইঞ্চি ডিস্টেন্সে আপনার গাডা ইউজ করুন, অথবা অনেক সময় 3 ফিটও বলা থাকে, এখান থেকে আপনার প্রথম গাডাটা শুরু হয়। হ্যাঁ, এবং আপনি দেখ আরেকটা বিষয় কেয়ারফুল থাকবেন যে এই আপনার যে ডায়াফ্রামটা এখানে শেষ হয়ে গেছে, গাড়াটা এখানে শেষ হয়ে গেছে, এটা অবশ্যই কেয়ারফুল থাকবেন, গাড়াটা কিন্তু এইখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমরা ক্যালকুলেশনের সময় কিন্তু এই যে ফিগারটা কিন্তু আপনাকে একদম মাথার ভিতরে একদম গেঁথে নিতে হবে, কারণ ক্যালকুলেশনে কিন্তু গাড়াটা কোথায় শেষ হলো সেখান থেকে আমরা ডেড লোড ক্যালকুলেশন তো করবো, তাই ডেড লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদের অবশ্যই কনসিডারে নিতে হবে। আমরা বারবার এই চিত্রটা মাথার সামনে নিয়ে আসবো। এতক্ষণ ধরে যে বিষয়টা দেখলেন সেটা হলো বক্স গার্ডার আপনার ডায়াফ্রাম, যদি এটা গার্ডার ডায়াফ্রাম না হতো তাহলে এটা যদি বক্স গার্ডার হতো তাহলে অনেক বিষয়টা এরকম হয়ে যেত, এরকম একটা বক্স আকৃতির এরকম চলে আসতো এবং এটা এভাবে জয়েন্ট করে দিত, ঠিক আছে? মাঝখানে আর কিছুই থাকতো না, মাঝখানে একটা বক্স থাকতো, এখানে এরকম থাকে। আপনারা অবশ্যই গুগলে সার্চ দিলে এরকম আরো অনেক ফটো দেখতে পারবেন বক্স গার্ডার ব্রিজের, বক্স গার্ডারটা কেমনে থাকে, এবং বক্স গার্ডার গুলো সবই এর আগে আপনাদেরকে বলছি যে এটা হলো কিন্তু আপনার আগে থেকে তৈরি করে ওইখানে এসে জাস্ট একটার পর একটা জোড়া দিয়ে জয়েন্ট দিয়ে জোড়া দিয়ে যেরকম আর কি, বিষয়টা যদি আপনাদেরকে দেখায় এই যে এরকম থাকে, এর সাথে এটাকে প্রথম নির্মাণ করা হয় এবং দেন একটার পর একটা এরকম গার্ডার এর সাথে এরকম জয়েন্ট দিয়ে 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 এরকম করে আপনার ব্রিজটাকে নির্মাণ করা হয়। এখন আমরা মূলত ডিজাইন ডাটা দেখবো এবং সেখান থেকে আমরা ওই যে আগে মনে করে দেখেন জিওমেট্রিকে আগে ডিফাইন করবো, দেন আমরা সামনে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করবো। তো দেখুন এরকম একটা ডিজাইন ডাটা আপনাদের সাথে দেওয়া থাকবে, ডিজাইন ডাটাতে দেখেন বলা হচ্ছে ধরুন লেন্থ হলো 100 ফিট একটা লেন্থ, ব্রিজের লেন্থ, ব্রিজ স্পেন বলা হচ্ছে যে লেন্থ যা হবে আপনাকে যে লেন্থের কথা বলা থাকবে সেই লেন্থের সাথে 2.6 যদি গুণ করেন তাহলে আপনি ব্রিজ স্পেন পাবেন। সেটা হলো আপনাদেরকে আমি দেখাবো কি 2.6 কিভাবে আপনি এটাকে হিসাব করতেছেন। ডিজাইন ডাটাতে আপনারা দেখলেন যে লেন্থ লেন্থ হলো আপনার 100 ফিট, লেন্থ দেখলেন 100 ফিট, তাহলে এই লেন্থ বলতে আপনাদেরকে কি বোঝায় এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। লেন বলতে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিগারে যে একটা ব্রিজ এই যে ব্রিজটা আমরা মূলত ডিজাইন করতেছি এটা তিনটা পার্ট, একটা হলো এই পার্ট, একটা হলো ডান দিকের পার্ট, একটা হলো বাম দিকের পার্ট। লেন বলতে মূলত মিডিল পোর্শনটাকে বোঝাচ্ছে, মেইনলি মিডিল পোর্শনটাকে বোঝাচ্ছে, মিডিল পোর্শনের লেন্থ হলো 100 ফিট। আপনারা যে ডিজাইনটাতে দেখতে পাচ্ছেন ডিজাইনটাতে লেন্থ হলো 100 ফিট, দ্যাট মিন্স আপনাকে বোঝাচ্ছে যে এটা হলো 100 ফিট, ঠিক আছে? তো এটা যদি 100 ফিট হয় আমাকে বলছে যে টোটাল ব্রিজের স্পেন হলো আপনার 2.6 গুণ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ব্রিজটা ব্যানেজ ক্যান্টিলিভারে যেটা হয় সেটা হলো এই দুই পাশের আমি টোটালি এই অংশটা চলে যাচ্ছি, মানে এই ব্রিজটাকে ডিজাইন করার ভিতরে চলে যাচ্ছে, এরকম একটা ঠিক এরকম একটা ব্রিজ আমি ডিজাইন করবো, সেই ক্ষেত্রে আমার বিষয়টা কি, তো আমি দেখতে পাই দুই পাশে যে অ্যাপার্টমেন্ট আছে তাহলে আমাকে বলতেছে যে এটা যদি একটা স্পেন এটাও একটা স্পেন, আলটিমেট হওয়া উচিত ছিল কি 100 100 100, যদি এটাকে 100 বলি এটাও 100 এটাও 100, কিন্তু এই দুই পাশের লেন্থটা অনেক কম থাকে যার ধরুন এটা হলো 2.6, মানে হলো 3 গুণের থেকে একটু কম, তার মানে হলো 100
গুণ হলো 2.6, বলতে হলো টোটাল এই যে এখান থেকে আপনি টোটাল যে ব্রিজ স্পেনটা এটাকে বলতেছে আপনার 100 × 2.6, আর মিডিল পোর্শনটাকে বলা হচ্ছে মূলত 100 ফিট। আমি বিষয়টা আপনাদেরকে বলতে পারছি, তাহলে ব্রিজ লেন্থ বুঝলেন, এই যে যদি ডিজাইনটার দিকে তাকান মানে এই ডাটা অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে লেন্থ হলো 100 ফিট, ব্রিজ স্পেন হলো 2.6 × 100 মানে 260 হলো, আর ব্রিজের ওয়াইড যেটা বলতেছিলাম আপনাদেরকে ওয়াইড, এই যে এটা ওয়াইড, এটা হলো আপনার বলতেছে যে আপনার 30 ফিট, তার মানে হলো 2 লেন আর কি। আলটিমেটে নাম্বার অফ গার্ডার, আপনি কতগুলো গার্ডার এখানে দিবেন, এখানে আমি 4টা দেখাইছি, আপনি এখানে আরও একটা গার্ডারের কথা বলছেন, নাম্বার অফ গার্ডার বলছে 5টা, আর ওয়াইড অফ ইস গার্ডার, প্রত্যেকটা গার্ডারের ওয়াইড বলতে বোঝাচ্ছে হলো 15 ইঞ্চি। এই ওয়াইড অফ গার্ডার যেটা বলতেছিলাম যে গার্ডারটা আপনার ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যেমন এইচ বাই 3-এর উপর ডিপেন্ড করে, মানে এইচ বলতে হলো এখান থেকে যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত হলো এইচ, অবশ্যই সেটা আপনার যেহেতু এই এইচ এর ডেপথের ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে এখানে ডেপথ একরকম আর এখানে কিন্তু ডেপথ আরেক রকম, তো আপনি এই ডেপথটা নিয়ে চিন্তা করবেন, এই ডেপথটা মানে এইচ বাই 3 অথবা এইচ বাই সরি এইচ বাই 4 থেকে এইচ বাই 3, এটার মান 10 ইঞ্চি সমান অথবা 10 ইঞ্চি থেকে বড় হবে মিনিমাম। যদি 10 ইঞ্চি থেকে ছোট হয় এটার মান, তার 10 ইঞ্চি আপনাকে নিবেন, আর যদি 10 ইঞ্চি থেকে বড় হয় যেটা হবে সেটা মানে এইচ বাই 4 এইচ বাই 3, মানে এইচ এর উপর বেসিক্যালি যে যে আপনার গার্ডারের যে ওয়াইডটা নাম্বার মানে ওয়াইড অফ ইস গার্ডার 15 ইঞ্চি আমি যেটা ধরে নিছি, এটা মূলত ডিপেন্ড করতেছে হলো আপনার এইচ এর উপর, সেটা হলো এইচ বাই 4 অথবা এইচ বাই 3। যাই হোক, তো এটা হলো ওয়াইড অফ ডাটা, ডিজাইন অফ ডাটা দেখলেন। এবার লাইভ লোডে দেখেন, লাইভ লোডে আমরা এইচএস 15 ইউজ করব, তারপর ওয়ারিং সার্ফেসে যেমন 30 PSI লোড ইউজ করব, কংক্রিটের এ প্রাইম সি 5 KSI, FY 60 KSI, আর কংক্রিট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমার অ্যাস্টর 2002 আর ইস্টার্ন ডিজাইন ক্রাইটেরিয়া USD অবশ্যই ফলো করবো। এটা হলো আপনাদের টোটাল ডিজাইন ক্রাইটেরিয়া, মানে আপনি একটা ব্রিজকে ডিজাইন করার জন্য কী কী ডাটা আপনার প্রয়োজন হবে। তো আমরা ডাটাগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম, এখন আমরা মেন ডিজাইনের দিকে ঢোকার চেষ্টা করি। আমরা এই ডাটাগুলোর পর ডিজাইনটার পর আপনারা আবার মনে করে দেখেন যে আমরা ওই কন্টেন্টে বলেছিলাম যে জিওমেট্রি ডিটারমিনেশন করব ইউজিং এই ডিজাইন ডাটা, এই ডিজাইন ডাটার সাথে এখন আমরা মূলত জিওমেট্রিকে কি করব ডিটারমিনেশন করবো। তো আপনারা যে ফিগারটা দেখতেছেন এটা মূলত জিওমেট্রি ডিটারমিনেশনের একটা ফিগার, আপনি কিভাবে এই ফিগারটাকে ডিটারমাইন করতে পারেন, মানে আপনার টোটাল ফিগারটাকে ডিটারমাইন করা বলতে আলটিমেটলি আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এই ফিগার এইখানে ডেপথ কত, এইখানে ডেপথ কত, এইখান থেকে এই লেন্থ কত, এই বিষয়টা আপনাকে শুধুমাত্র দেওয়া আছে মাঝখানে এই 100 ফিট দেওয়া, কারণ টোটাল আপনি বের করে ফেলছেন 2.6 দ্বারা গুণ করার পরে। তো এখন আপনার কাজ হবে যে এই 100 ফিট দ্বারা আপনি টোটাল প্রত্যেকটা ডেপথ কত, কোথায় কেমন, এই বিষয়গুলো আমরা বের করার চেষ্টা করবো। তো আপনারা যে ফিগারটা দেখতে পাচ্ছেন সেটা সেরকম একটা ফিগার যে ফিগারটার সাহায্যে আমরা এটা বের করার। তো দেখুন মেন বিষয়টা দেখার চেষ্টা করুন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এইভাবে একটা যে হিঞ্জ ইন্ট্রোডিউস করা হয়েছে, আচ্ছা দেন এখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো সরি এখান থেকে একেবারে এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো LM, এটা মিডিল পোর্শনে যে লেন্থটা আপনার বেসিক্যালি আপনার কোশ্চেন্সে বলে দেওয়া আছে যে লেন্থটা আপনাকে এই লেন্থটা বলে দেওয়া আছে, এই যে LM টা বলে দেওয়া আছে কত, 100 ফিট। একটু মনোযোগ দিয়ে বুঝবেন বিষয়গুলো কিন্তু খুবই ইজি, LM হলো 100 ফিট। তা এখন আপনি চাচ্ছেন যে এই যে এটা হলো আপনাদেরকে একটু ডিটেলস বলে আসে জিওমেট্রি সম্পর্কে, সেটা হলো এই যে যে অংশটা ঝুলে থাকবে এই দুইটা হিঞ্জের মাঝখানে আর কি যে পশনটুকু থাকবে এটাকে আমরা বলে থাকি LS, এটাকে আমরা কি বলে থাকি LS। এবং আপনার এই যে এটা হলো সাপোর্ট, বুঝতে পারছেন এটা হলো সাপোর্ট, এই এখানে একটা এরকম একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই সাপোর্টের ডান দিকে একটা অংশ আছে ঝুলন্ত ওই হিঞ্জ পর্যন্ত, এবং বাম দিকে একটা অংশ সেম পরিমাণ একটা অংশ থাকবে, আবার এদিকেও সেম এদিকেও সেম পরিমাণ একটা অংশ, যেটাকে আমরা LC বলি, মানে ক্যান্টিলিভারের লেন্থ, এটা হলো LS বলতে সাসপেন্ডেড যে অংশটুকু ঝুলে তার লেন্থ, আর দুই পাশে যেটা আছে সেটা হলো ক্যান্টিলিভারের লেন্থ LC। আর এই LC দুইটা LC আর একটা LS মিলে মানে LS প্লাস 2 LC ইজিকাল টু LM, হ্যাঁ এটা হলো এই টোটালটা এতটুকু, এবং এরপর থেকে এই সাপোর্ট থেকে বাদ বাকি যতটুকু আছে সেটাকে আমরা বলবো LE, এবং ডান দিকে যতটুকু আছে সে বাম দিকে ততটুকু আমরা কি LE বলবো, আর টোটাল Lটা হলো LM প্লাস 2 LE, টোটালটা L, বুঝতে পারছেন বিষয়টা, এর টোটাল সামারি করলাম আপনাদের সাথে। আরেকটা বিষয় হলো যে একটু বলে রাখি, সেটা হলো যে আমরা এই যে এইচটা বের করবো, এইচটা বের করে আমরা একটা সূত্র দেখবো, এইচ ইজ ইকুয়াল টু আমরা যে সাসপেন্ডেড যে অংশটা পাবো
সেটারে 14 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 14 দ্বারা ভাগ করার পর এই যে মানটা অবশ্যই এই 14 এর সমান অথবা বড় হবে, এই যে মানটা 14 এর সমান অথবা বড় হবে, এটা হলো এই যে রিলেশন। আর এই যেটা যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে আমরা 1.5 থেকে 2 গুণ করে আমরা এই এই টোটাল ডেপথ এইজটা বের করবো, মানে বড় যে ডেপথ যেটা আছে সেটার এইজটা আমরা বের করতে পারি। তো এটাই আর কি, এখন আমরা টোটাল সামারি মোটামুটি বুঝে ফেলছেন আপনার বিষয়ে, এখন আমরা টোটাল ক্যালকুলেশনে যাই বিলগুলো কিভাবে আমরা বের করতে পারি। তো আরেকটা বিষয় সম্পর্ক এখানে আমি বলে রাখতে বকে বাঁকা ভালো আগে থেকে, সেটা হলো যে এই যে এলসির মানটা, এলসির মানটা আবার এলএস এর উপর ডিপেন্ড করে। বলতেছে এলসি ইজ ইকুয়াল টু 0.6 এলএস, মানে এলসিএস এর 60% হলো এলসি, ঠিক আছে? তো তাহলে আমরা বুঝতে পারতেছেন যে আমরা যদি টোটাল এই এলএম এর দিকে লক্ষ্য করি, এই এলএমটা আলটিমেটে কি আসতেছে, আমরা বলছি এলএম ইজ ইকুয়াল টু, আমরা বলছি যে এলএম ইজ ইকুয়াল টু আমাদের এলএস প্লাস 2 এলসি। তাহলে এলএস এর মান কত আমাদের, এলএস এর মান আমরা জানি না, ঠিক আছে? প্লাস এখন দেখেন 2 এলসি, এলসি বলতে আমার বোঝাচ্ছে আবার 0.6 এলএস। তাহলে আমরা 2 গুণ আমরা এলসির মান লিখবো হলো 0.6 এলএস, তাই না? 0.6 এলএস। তো এখানে দেখেন এলএস এলএস সব এলএস, আর হলো একটা মান এলএম। তাহলে এলএম ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসছে, এলএস প্লাস 2 গুণ 0.6 এলএস। তাহলে এই এই এলএম এর মান যদি 100 বিট আপনার জানা আছে, সেখান থেকে কিন্তু আপনি এলএস এর মানটা বের করতে পারবেন। তার মানে আপনি এই পশনটা পেয়ে গেলেন। এটা যদি পেয়ে যান, আপনি 0.6 এলএস করলে আপনি এলসি পেয়ে যাবেন। তো এলসি আবার এই পাশে এলসি, এর পাশে এলসি সেম, এর পাশে এলসি, এর পাশে এলসি সেম। যদি এলএস জানা থাকে আপনি কিন্তু এইজ জানা থাকবে, এলএস এর 14 দ্বারা ভাগ করলে আপনি এইজ পেয়ে যাবেন। এইজ জানা থাকে এখান থেকে 1.5 গুণ করে আপনি, অথবা 1.5 থেকে 2 এর মধ্যে হলো আপনার এই টোটাল ডেপথ আর কি, যেটা সাপোর্টের উপর ডেপথ থাকবে, ঠিক আছে? আর যদি আপনি এলএম জানেন, এলএস জানেন, সব যদি জেনে যান, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি এলএম এর কত গুণ করলে আপনি এলই পাবেন, ঠিক আছে? এলএম এর কত গুণ, আপনাকে আরেকটা রিলেশন বলা হচ্ছে যে এলএম ইজ ইকুয়াল টু 1.25 এলই, ঠিক আছে? 1.25 এলই, মানে আপনার উদ্দেশ্য আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমি এলএমটা তো আমার 100 বিট জানাই আছে, এখন বাদ বাকি এই যে এইটা, এই যে এই পাশে এলই এবং এই পাশে এলই, এটা বের করতে যাচ্ছি আমি। তো এলই বের করার জন্য এই সূত্রটার সাহায্য আপনি বের করতে পারেন, আবার হ্যান্ড ক্যালকুলেশনের সাহায্য আপনি বের করতে পারেন। তো আমি টোটাল সামারি করে ফেলছি অলরেডি, যে আমি কিভাবে ডিজাইন, দেখেন এখানে বিষয়গুলো রিলেশন আপনাদেরকে দেখানো আছে, আপনারা এগুলো খেয়াল করতে পারেন। আমি টোটাল ডিটেলসটা আমি আলোচনাও করছি অলরেডি। এটার পর আমরা এখন টোটালি লোড, বিভিন্ন ধরনের লোড নিয়ে আলোচনা করবো।